সময় কোথায়? সময় নষ্ট করবার, এখন শুধু আগুন মাখো বারবার। এইচএস 2023 মাত্র দুটো মাস মাত্র হাতে সময়, এই সময়টাতে তোমরা ম্যাথটা কিভাবে প্র্যাকটিস করলে, কিভাবে রেডি করলে আগুন লাগাতে পারবে এবং এসওই বাংলা তোমাদের পাশে কিভাবে থাকতে পারে, এই সমস্ত কিছু বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আজকে চলে এসেছি। সো লেটস স্টার্ট, চলে এসো। একদম টোটাল স্ট্র্যাটেজিটা আমরা বোর্ডে লিখেছি। প্রথমে লিখছি যে সিলেবাস আমাদের ক্লাস টুয়েলভের অর্থাৎ এইচএসএ ম্যাথের ক্ষেত্রে কি কি সিলেবাস আছে এবং সেইগুলো আমরা কিভাবে কভার করব, প্রথমে সেই জায়গাটাতে আসি। ক্যালকুলাস, ক্যালকুলাস থেকে আমাদের টোটাল 35 থেকে 40 নাম্বার, অর্থাৎ আমাদের পুরো ম্যাথের অর্ধেকের বেশি নাম্বার কিন্তু ক্যালকুলাস, ফ্রম ক্যালকুলাস থেকে আসে। ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, এই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এই নাম্বারটা আসে। নাম্বার বিভাজনটা আলোচনা করেছি, তোমরা জানো, আরও একবার নাম্বার বিভাজন আমরা আলোচনা করব। কিন্তু এই ক্যালকুলাসটা তোমরা কমপ্লিট করো। আজকে তোমাদের হচ্ছে 9 তারিখ, তোমরা 10 তারিখ কাল থেকে এই ক্যালকুলাসটা কমপ্লিট করো 15 তারিখের মধ্যে, অর্থাৎ ক্যালকুলাস টোটাল টপিকটা তোমরা 15 তারিখের মধ্যে কমপ্লিট করো। এবং এসওই বাংলা তোমাদের জন্য নিয়ে আসছে এক্সাম সিস্টেম। তোমাদের প্রত্যেকটা টপিক কমপ্লিট হওয়ার পর আমি যেভাবে যে যে ভাগে তোমাদের টপিকটা কমপ্লিট করতে বলছি সেইভাবে কমপ্লিট করার পর তোমরা কিন্তু এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এবং আমি এক্সামের ডেটগুলো আজকে অ্যানাউন্স করে দেবো, ঘোষণা করে দেবো, যাতে তোমরা সেই সেই দিনগুলো সেই সেই টাইমে টেলিগ্রাম গ্রুপে কোশ্চেন পেয়ে যাবে এবং তোমরা তোমাদের খাতা পরীক্ষা দিয়ে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিলে আমি সেই খাতাটাও তোমাদেরকে দেখে দিতে পারবো। সো একটা টাইম দেব, সেই টাইমে তোমরা এই সাবজেক্টটা পড়বে, এই টপিকটা পড়বে এবং তারপর একটা ডেট সেটাতে পরীক্ষা দেবে। প্রথম আসি ক্যালকুলাস, ক্যালকুলাসের পরীক্ষাটা তোমরা দাও 15-1-2023। 15-1-23 তারিখে আমি বেসিক্যালি সানডে করে পরীক্ষাগুলো রাখছি, প্রত্যেকটা সানডেতে পরীক্ষাগুলো রাখার চেষ্টা করেছি। সানডে রাত 8টা থেকে তোমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক 8:00 কোশ্চেন দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে, এবং সেই পিডিএফ কোশ্চেনটার তোমরা সলিউশন রেডি, সলিউশন দেবে, টাইম দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে সলিউশন করে তোমরা পিডিএফ আকারে কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবে। তাহলে প্রথম হচ্ছে ক্যালকুলাস, ক্যালকুলাসটা তাহলে তোমরা পরীক্ষা দিচ্ছ 15 তারিখ ঠিক 8:00, অর্থাৎ রবিবার ঠিক 8:00, এই রবিবার। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমরা এই সময়টাতে প্র্যাকটিসটা করে নাও। প্র্যাকটিস করে নিয়ে তোমরা কিন্তু এই রবিবার ক্যালকুলাস পরীক্ষা দিচ্ছ। নেক্সট চলে এসো অ্যালজেব্রা, অ্যালজেব্রা দিচ্ছ তোমরা নেক্সট রবিবার, নেক্সট সানডে 22 তারিখ 8:00 ঠিক 8:00 অ্যালজেব্রা। তাহলে তোমাদের ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট যা যা আছে সব ভালো করে তুমুলভাবে প্র্যাকটিস করে নাও, এবং যদি তোমরা সময় পাও তাহলে টেস্ট পেপার থেকেও অ্যালজেব্রার কোশ্চেন ঘেঁটে দেখতে পারো বা টেন ইয়ার্স থেকেও দেখতে পারো। এবং ঠিক একই রকমভাবে ক্যালকুলাসের ক্ষেত্রেও প্রথমে বইটা পুরো এসএনদের এক্সাম্পল এবং এক্সারসাইজ যেগুলো তোমার ইম্পর্টেন্ট বা যেগুলো তুমি যদি প্রত্যেকটাই করতে পারো সবগুলো প্র্যাকটিস করে নাও, এবং হাতে সময় থাকলে টেস্ট পেপারটাও, টেস্ট পেপার থেকে ক্যালকুলাসের কী ধরনের প্রশ্ন এসেছে, ইন্টিগ্রেশন কী ধরনের এসেছে, ডেরিভেটিভ কী ধরনের এসেছে সেগুলো দেখে নাও। চলো তাহলে নেক্সট পরীক্ষা হচ্ছে 22 তারিখ। থার্ড হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি এবং লিনিয়ার প্রোগ্রামিং, এই চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করবে এবং এই চ্যাপ্টারটা তোমরা পরীক্ষা দেবে 29-1-23 তারিখে। এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাস কিন্তু এসওই বাংলাতে পুরো ক্যালকুলাস করিয়ে দেওয়া আছে, শুধু ডেরিভেটিভ, ডেরিভেটিভের এসএনদের এক্সারসাইজ ছাড়া বাকি সমস্ত, ডেফিনাইট ইন্টিগ্রাল পর্যন্ত বাকি সমস্ত কিছু, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন ও সমস্ত কিছু কিন্তু তোমাদের ইউটিউবে এসওই বাংলাতে করিয়ে দেওয়া আছে। এবং ডেরিভেটিভটা যে তোমাদের এসএনদের এক্সারসাইজ করাইনি তার জন্য কিন্তু আমি ডেরিভেটিভের টেস্ট পেপারের সমস্ত পেজ, WBT এর টেস্ট পেপারের সমস্ত পেজে 2 নাম্বার এবং 4 নাম্বার, ওখান থেকে বেসিক্যালি 2 নাম্বার 4 নাম্বার আসে, সেই সমস্ত কিছু তোমাদের করানো হয়ে গেছে। সো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। অ্যালজেব্রা টোটাল কমপ্লিট এসওই বাংলাতে, তাহলে তোমরা ওখান থেকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের 2B-র দীর্ঘ উত্তর দমির 48টা অঙ্ক ধরে ধরে করিয়ে দেওয়া আছে, সুতরাং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রবাবিলিটি লিনিয়ার প্রোগ্রামিংয়ে কিন্তু তোমাদের এই প্রবাবিলিটিটা আমার ঠিকঠাকভাবে করানো নেই, কয়েকটা ক্লাস করানো আছে, আমি তোমাদের এখান থেকে ওয়ান শট ভিডিও দেবো প্রবাবিলিটি থেকে, এর মধ্যেই দিয়ে দেবো এই পরীক্ষার আগে, 29 তারিখ পরীক্ষার আগে প্রবাবিলিটির ওয়ান শট ভিডিও দেবো, এবং লিনিয়ার প্রোগ্রামিং এরও একটা ভিডিও দেওয়া আছে। তবু আরো একবার আমি লিনিয়ার প্রোগ্রামিং এর আরেকটা ওয়ান শট ভিডিও দেবো। লিনিয়ার প্রোগ্রামিং কিন্তু একটা শটেই 5, অর্থাৎ
একটা ক্লাস নেব এবং সেখান থেকেই কিন্তু পাঁচ পড়বে এবং যেভাবে করাবো সেভাবে করতে পারলে তোমরা পাঁচ পেয়ে যাবে। সো 29 তারিখ তোমরা লিনিয়ার প্রোগ্রামিং এবং প্রবাবিলিটি পরীক্ষা দিচ্ছ এবং তারপরের সপ্তাহে তোমরা ইনভার্স ফাংশন, রিলেশন এবং ম্যাপিং পরীক্ষা দিচ্ছ। এই পার্টটাও পুরোটাই করানো আছে। ইনভার্স ফাংশন সাগর করিয়েছে, সাগর স্যার, আর রিলেশন এবং ম্যাপিং এইটা কিন্তু আমার অনেক আগের ভিডিও আছে, করানো আছে পুরোপুরি কমপ্লিট 10 ইয়ার্স ধরে ধরে, এটা দেখে নেবে তোমরা। এটা পরীক্ষা হচ্ছে 5 তারিখ। এরপর চলে এসো ভেক্টর, ভেক্টর মানে ভেক্টর এবং 3D পুরোটা মিলিয়ে সেটার পরীক্ষা তোমরা দেবে 12 তারিখ। আর তারপর ফুল সিলেবাসের দুটো পরীক্ষা তোমাদেরকে নেবো টেলিগ্রাম গ্রুপে, একটা 19-2 অর্থাৎ 19শে ফেব্রুয়ারি আর একটা 26শে ফেব্রুয়ারি। এই দুটো পরীক্ষা দিলে তোমরা একদম এই কটা পরীক্ষা দেওয়ার পর টপিক ওয়াইজ প্রথমে পরীক্ষাগুলো দিয়ে নিচ্ছ এবং তারপর এই দুটো পরীক্ষা দিলে পুরো আগুন লাগিয়ে দিতে পারবে। আর এইবার একটা ঘোষণা, যেটা ভীষণ বড় রকম ঘোষণা দিতে চলেছি, সেটা হচ্ছে এবার থেকে কিন্তু তোমাদের নেক্সট উইক থেকে অর্থাৎ পরের সপ্তাহ থেকে কিন্তু এই 15 তারিখ তোমরা পরীক্ষা দিচ্ছ ক্যালকুলাস, এবং তার পরের যে সোমবার সেই সোমবার থেকে আমরা মঙ্গলবার এবং সোম এবং শুক্র করে অর্থাৎ সোমবার এবং শুক্রবার করে আমরা কিন্তু আসছি লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে মানে লাইভ ক্লাসে কি করাবো, লাইভ ক্লাসে আমরা বেসিক্যালি যেটা করাবো সেটা হচ্ছে লাইভ ক্লাসে আমরা টেস্ট পেপার করাবো এবং এবিটি এর টেস্ট পেপার এক এক দিন, মানে প্রত্যেক দিন যেদিন শুরু করব সেদিনই শেষ করব, মানে এক এক দিন এক একটা পেজ। 16 তারিখ প্রথম তোমাদের এবিটিআর টেস্ট পেপারের ডেট এবং 16 তারিখ কিন্তু আমরা এবিটিআর প্রথম পেজটা পুরোটা শেষ করব একটাই ক্লাসে এবং লাইভে, যাতে তোমরা সরাসরি প্রশ্ন উত্তর করতে পারো, সরাসরি সমস্ত ধরনের প্রশ্ন করতে পারো। এবং একই রকমভাবে এই সিরিজটা চলবে 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, 3 তারিখ ফেব্রুয়ারি, 6 তারিখ ফেব্রুয়ারি, 10 তারিখ ফেব্রুয়ারি, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 24 তারিখ। এই 24শে গিয়ে আমি স্টপ করব এবং আশা করছি এর মধ্যে আমাদের এবিটি এর টেস্ট পেপারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা টেস্ট পেপার ধরেছি, কিন্তু আমাদের মিনিমাম মানে সর্ব কম আমরা সবচেয়ে কম যদি বলি তাহলে আমরা 10টা পেজ কিন্তু করবই। 12টা পেজই তো করার ইচ্ছা আছে, যদি কোনো ডেট মিস হয় কিন্তু আমরা 10টা পেজ করবই। তাহলে এই টেস্ট পেপার সিরিজটা চলছে। আরও একটা ধামাকা যেটা তোমাদের এই 2 মাসের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে, সেটা হচ্ছে যে এই 1 শর্ট ভিডিও। আমরা কিন্তু বেসিক্যালি যে যে চ্যাপ্টারগুলো তোমরা বলবে, যেমন প্রবাবিলিটি আমি ভেবে রেখেছি, প্লেন, সমতল, যেটা সরলরেখার পর যেটা আমাদের চ্যানেলে নেই সেই সমতল, যে চ্যাপ্টারগুলো বেসিক্যালি আমাদের চ্যানেলে নেই সেই চ্যাপ্টারগুলোর উপর 1 শর্ট ভিডিও তোমাদেরকে দেবো। তারপরেও যদি তোমাদের যেগুলো আছে সেগুলোও যদি তোমরা বলো তাহলে 1 শর্ট ভিডিও আমি চেষ্টা করবো তোমাদেরকে বানিয়ে দেওয়ার। নেক্সট উইক থেকে অর্থাৎ 16 তারিখ থেকে তাহলে আগুন লাগতে চলেছে। এই সপ্তাহটা যেহেতু আমি থাকছি না, এই সপ্তাহটা যেহেতু পড়াতে পারছি না, তাই তোমরা ক্যালকুলাস টোটালটা দেওয়া আছে, ক্যালকুলাস থেকে দেখে নিয়ে তোমরা রেডি করতে থাকো, আগুন লাগিয়ে দিতে থাকো এবং ক্যালকুলাস পরীক্ষাটা যেন 15 তারিখ আগুন লাগিয়ে দাও। এবং তোমরা এটা এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপে এসে প্রমাণ করে দাও যে হ্যাঁ স্যার আমরা শিখছি এবং আমরা কিন্তু বদ্ধপরিকর, আমরা আগুন লাগানোর জন্য একদম তৈরি। পরীক্ষার 13 মার্চ থেকে আমরা আগুন লাগাবো প্রত্যেকটা পরীক্ষাতে। এই মনোবল নিয়ে তোমরা কিন্তু লড়াইটা করো, লড়াইটা শক্তভাবে করতে হবে, লড়াইটা খুব দ্বিগুণ গতিতে করতে হবে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যা লড়াই করেছো এতদিন, তোমাদের বছরের প্রথম থেকে যা যা লড়াই করেছো এই 2 মাস কিন্তু দ্বিগুণ, 4 গুণ 10 গুণ গতিতে লড়াইটা করতে হবে। হ্যাঁ, লড়াই করো, হারও যেত সেটা পরের কথা, কিন্তু লড়াইটা করতে হবে। হার জিত তো বাস পরিণাম হে, লড়না হামারা কোশিশ করনা হামারা কাম হে। তো কোশিশ করতে হবে, লড়তে হবে আমাদেরকে, হার জিত দেখা যাবে। আর এই 2 মাস কিন্তু তুমি একা লড়ছো না, লড়ছে তোমার সাথে এসওই বাংলা, লড়ছে আমিনুর স্যার, লড়ছে আমিনুর স্যারের টোটাল টিম। দেখা হচ্ছে তাহলে 16 তারিখ থেকে আগুন লাগানো ক্লাসে। আমিনুর স্যার রুককে গা নেই।